টিভি চ্যানেল আগামীর বাংলাদেশ। যারা বলা তা বলবে, আর আমরা যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নে যেটা করা দরকার আমরা সেটা করে যাব। অন্তত সকলের মধ্যে এই দৃঢ় ভাবটা থাকতে হবে, নিজের আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মমর্যাদা বোধ থাকতে হবে। অনেক দেশই এটা ভাবতে পারেনি যে 15 বছরের মধ্যে বাংলাদেশ এতটা উন্নত হবে বা এগিয়ে যাবে। এখানেও কিন্তু অনেকের মানে একটু আমি বলবো পরশ্রী কাতরতা আছে, তো সেগুলি শুনে কিন্তু আমি মনে করি অন্তত আমাদের যারা বিভিন্ন কাজের দায়িত্বে আছেন তারা এগুলি দেখে কখনো আপনারা চিন্তিত হবে না, ঘাবড়াবে না, পিছিয়ে হটবে না, নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। যে কোনো প্রকল্প যখন আপনারা গ্রহণ করবেন তখন অবশ্যই এটা মাথায় রাখবেন যে এই প্রকল্পটা বাস্তবায়ন হলে তার রিটার্ন কী আসবে, সেখান থেকে মানুষ কতটুকু লাভবান হবে বা দেশ কতটুকু লাভবান হবে। শুধু একটা প্রকল্প নেওয়ার জন্য, টাকা খরচ করার জন্য প্রকল্প আমি কিন্তু সেটা নেই না। যে কোনো কাজ করতে গেলে আগে দেখতে হবে যেটা আমি করলাম, এখানে যে খরচাটা করলাম সেই খরচাটার থেকে মানে আমি কি পাবো বা দেশটা কি পাবে বা এলাকার মানুষ কতটুকু উপকৃত হবে, কতটুকু আমাদের কাজে লাগবে।